আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুবই সুস্বাদু বিয়েবাড়ির স্বাদে টমেটোর চাটনি। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই প্যানে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 3টা শুকনো মরিচ। এখন এই মরিচগুলোকে হালকা করে একটু ভেজে নিব। কিছুক্ষণের মাঝে দেখা যাবে এরকম কালার চলে এসেছে। পর্যায়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন এরকম ফুটতে শুরু করবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে কুচি করে কেটে নেওয়া রসুন। রসুনটা দেওয়ার পর নেড়েচেড়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এতে করে রসুনের ফ্লেভারটা তেলে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। তো রসুনগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কুচি করে কেটে নেওয়া টমেটো। আমি এখানে 1/2 কেজি পরিমাণে টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে টমেটোগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে আসে। তো আমি প্রায় 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গলে গিয়েছে আর অনেকটা পানিও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে। এখন আবারও একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একে একে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে তেঁতুলের মাড়। আমি এখানে মিডিয়াম সাইজের একটা তেঁতুল পানিতে গুলিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব টুকরো করে কেটে নেওয়া খেজুর। আমি এখানে 6-7টার মতো খেজুর টুকরো করে কেটে নিয়েছি। 20-30টার মতো কিশমিশ। আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি, 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ। এই বিট লবণটা একটু দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু টমেটোর চাটনি টেস্টটা খুবই ভালো আসে। আমি যেসব উপকরণ ব্যবহার করে চাটনিটা তৈরি করেছি, আপনারা সবগুলো উপকরণই ব্যবহার করতে চেষ্টা করবেন। এতে করে একদম বিয়েবাড়ির স্বাদের চাটনির ফ্লেভার পাবেন। আর খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই মজার চাটনিটা তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ স্বাদ হয়। তো 2-3 মিনিট আরও রান্না করে নিয়েছি। এ পর্যায়ে টমেটোর চাটনিটাকে সংরক্ষণ করে রাখার জন্য আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সাদা ভিনেগার। আর এই ভিনেগারটা ব্যবহার করার কারণে এই টমেটোর চাটনিটা আপনারা 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো ভিনেগারটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আরও 1-2 মিনিটের মতো জাল করে নিয়ে টমেটোর চাটনিটাকে পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।